আমি পুরা কালে বেমার আটা রইলে পরে আমার আলপাশনটা ধরবা কেটা রে হ্যাঁ এই জন্যই আমি বিয়াটা করুম বুঝছা সরকারি হসপিটাল কি মরিয়া গেছে কানি আর তুমি যে বসে বিয়া করবা হ্যাঁ তুমি তো কেন যাবা কা মরিয়া তোমার বউ দেখবো কারা তুই দেখবি হ্যাঁ এই সরে বাচ্চা কি আমারটা হয় কিনা রে হ্যাঁ কথা বলে বুঝা না তুমি হ্যাঁ না 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 ওগলা দায়িত্ব আমি নিয়ে আরম না অল্প সন্দর্ভ তোমারে আর বুড়িয়া বসে বুঝা বামু আমি আমিও মরার পরে সেটা হওয়ার হইব কিন্তু আমি যে বিয়া করুম খাটাং 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 আর কত খাটাং করো আজকে যে নিয়ে হোক একটা সুন্দর গেদি পাওয়া লাগবো তো আমি তোমার মতন সেদিন গেদি বিয়া করুম না না হ হ গেদি বাবা খালি বয়স 70-80 বছর হবো এই ছোরা বাচ্চা এদিকে হন হন কি হলো বিয়াটা তুই কর কি হাসাই কইছ তো বাবা হাসাই কইছি সেদিনকে বিয়াটা আমিও করব কি হ্যাঁ একটা করো সেই দুইটা বিয়া হই যাবো গা তাই নি হ্যাঁ তোমার বিয়া যেমন করে মন যায় তেমন করেই করো আমার বিয়ার মধ্যে কোনো টরটর করো না আর একটা কথা মনে রাখো আমার বিয়া কবে হব কনে হব কিবা করো করো এটা আমার কথা তোমার কোনো দিকদার নাই নে ওরে বা কিচ্ছু বুঝে না দেখি সরে বাচ্চা কিচ্ছু বুঝে না মিঠে যা নাই ভু সাহাবে মোক পুরা গাছগুলা কাট পাঠিয়েছে সাফা কর পাঠিয়েছে মই অকম বুঝতে নহয় বেলেগে পানী দি দা ধরায় মই তেল দি ধরাইছো বেশি সখা হব বেশি পুরা সখা এসে সাহাবে কুশি সাফা করবা মই সাফা করিম মিঠে যে নাই ভু এখান দি পুরা দাড়ি কাটবা পারা হয়ে গেছি সখা হয়ে গেছে আরম্ভ করু রো সাহাবে মো কাম করবো না জানা বলে কয় আজি গাছ কাটি দেখাইছো মই কিয়া কাম করবো না জানো মই জয় বিশ্বকর্মা গোটে কাটিম মই ইডালহে ডাঙর হাইস্তি মোছ হই তই গুতে গাছ কাটি দেখুন তো হিলং করে দিলি তই ইতির সাহেব দেখুন মক সব কাটি শেষ করবা দিছে হ্যাঁ কি কইছ ওই রহিলার না রহিলার না আই ফলা শুন কি হইছ তো এসাও শুন ছাও বেঙ্গরা গেস্তি তুই কি করছিস এগুলা গুতে গাছ গিলা কাটি দেখুন তো হিলং করে দিলে আমার এই শি 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 তো গাছ গিলা কি কাটলি নো এই সাপ কে তে গুতে গাছ গিলা কাটি সাফা করবা দে কারণে হে কাটছু হে তরে ব বন গিলা হে কেন পারছিল এগুলা ইমান কামর লগা গাছ গিলা তো কাটে দিলি কই কম না পালন হয় সাহাব হ্যাঁ কি কোন হয় না সাহাব খুরি খাম খুরি খাবে কুসু গোসরা খুরি খায় নাকি তরকারি হে খায় কাটছি তো কাটছি ওই মা নরমত রইছিল এই কোথাল গাছ ডাল এই ডালও খাতবে লাগে নাকি ওই মা হে তেরিয়ার মাথা দেখো নাই মরা তো কই গেছে তোর গাছ জায়গা জীব আছে এই গছগুলা কত জীবন থাকে না জীব ইটু কি বস্তু সাহাব সরি মারি দিব এই মুখ জীব কি বস্তু না জানে তুই যে জি আছ এই জীব তোর কারণে জি আছ বুঝলি তুই যদি মারো তো দুঃখ না পাবে নাকি পাম তো সাহাব তো জায়গা দুঃখ পা বসে দুঃখ পা সাহাব তুই যে হাবি বন গিলা কাট পাতিছা ইন্দার গাট কি জীব নাই নাকি কে না কিবো হি তোর গাট জীব তোর গাট জীব আছে কি হটো কাটলি জানি হতে দুঃখ না পায় হেই গেলা কামত না হ্যাঁ হেই কারণে তো কাট পাতিছো ফুগুটে সাহাব মাজির বে কিটো গাছ না কাটু বুঝি পাইছা যিমান পারা গছর পুলি রুব লাগে তেতিয়া হাওয়াটো ভালকে পাবে বুঝি পালি না ইটা হুনকালে বনখিনি সাফা করে পা ঘর যাও মই তো ভাত দিম ও বুঝা হা এক কাম কর নি কি কেন ওই যে গাছ গিলা কাটলু ওটা সুরা লগে দিউনি কি কি মুখ পালা করলো জি কর করিছা
কবাই নরং দে কাটা গাছ লগ লগাই দে ইত্রে মই জুরা লগে দিম তো সাহাব থুদি লগাইছা জি করে কইছা বান্দার তো ইত্রে হ্যালো কুবান, তই রাতি নুখুলিয়ে নেকি অ? রাতি পুয়ে পুয়ে পালিহি যে। আলু ভাই, ও ভাই দা কিছু ভাবছ না? ওয়া ভাবিলু, কিন্তু পুয়াতে যাত্রা বহনি নুহুয়াকে মই তোক উপায়তো কব নোৱাও। তোর দোকানে সে বহনি হয় নাই, আমার উপায় কত, তোর কি অসুবিধা আছে? ওয়া বহুত কথা আছে কুবান, তে 10 টকা 10 টাকা খুরছে নাই তো, তেনেহলে মই তোক উপায় উদিয়াত নাই। কি যে আলু ভাই, দ অনক উপায় দেখি। কালি গোটেই ৰাতি মই তো উপায়টো চিন্তা কৰিলোঁ, এতিয়া মোৰ মত তোৰ কাৰণে 5টামান উপায় আছে। তাই নেকি, তেলে ক তাড়াতাড়ি ৰ, কিন্তু উপায়কেইটা বৰ এটা ঠিক লগা নাই। যদি তই হঠাৎ ঠেলা হৈ যাওঁ তেতিয়া কি হ'ব? সেইদিনাখন কি চিন্তা কৰছ? মোৰ মতে মই আজি ৰাতিটো চিন্তা কৰি চাওঁ, তাৰপিছত তোক ক'ম। তাইলে মই 10টা নিলাগে। ৱা, কালি গোটেই ৰাতিটো যেন মই তোৰ কাৰণে টোপনি খতি কৰিলোঁ, সেইকাৰণে আকৌ। আলু ভাই, তুই কিন্তু এটা ভাল কাম কৰিলিনে। কি ঠিক কাম কৰা নাই হা? তোৰ কাৰণে মই মগজটো লগাম, তইতো মোক কিবা এটা দক্ষিণা দিবই লাগিব। ঠিক আছে, বুঝলাম, কিন্তু আজকে ভালো করে ভাইবে আমার কিন্তু কাকে কোন লাগবো। হব দে, কম, তই চিন্তা নকৰিবি। তাইলে আমি অনাহি যা, ভুলবি না কিন্তু। হে টেকা, তই চিন্তা নকৰিবি বুলি কৈছ নহয়, তই যা। ঠিক আছে যা, এই কাটপকে দিম। না না, এটা আমার মুদ্রা দোষ। আজি মোক কোনে পায়? সঁচাই বোকা হয়নে নহয় আজি গম পাম নহয়, কোনে কিমান বেছি বোকা হব। আজি মোক কোনে পায়? ভাল আইডা দিছি মোক ৰহিলা মাইদামে। বোকা হৈছি না, বোকা হবে। মজা লাগছি বোকা হমে, সবসে মুয়ে বোকা হম ঘরখানত। আইডিয়া আইও দেখুন, হা কপাল, তুই নীলার পানি
পাইছা নেকি হে তৰ হিনা দেখো নিজে কৈছিলে ইটুদি কাঠুলিয়ে মানুহ বগা হয় বুলি সেই টুৰি ঢুলি মানুহ বগা হয় কাপোৰ গিলা খানে বগা হয় মুখটো তৰু মানে এই দুটাৰ বাহিৰে আৰু একো নাই কি মাইদাম ইটুদি ঢুলি কাপোৰ হে বগা হয় নেকি মানুহ বগা নহয় তেনে হলি বুল বক্তু তৰু মানে বল গাদবিতা সে কাৰণে তো খুজাইছি তেনে হলি নিলে পানী মাৰি দিছো খুজাই আজি মই মরলু হয় ওষুধ চকুত লবা লাগব নেকি মই মাইদাম শুনছোন ঐ কি হে সুগার তই যদি মোর মুখুর ফেলে এনকে চাই আছা মোর মুখুত কিবা বাঘ ভালুক দেখছ নেকি হা তোক বহুদিন দেখা নাপাম জি সেইকাৰণে এনকে চাই আছো ঐ এনকে চাওয়া বন্ধ কর নহলি তোর মুখ লাগবো হেই কি নকৈ থাকাই হাপা ইচ্ছে মনে চাব না দেখিয়া তো হে মই কিবা মরিম বুলি তই সোপান দেখছে নেকি হা চাই আছা জি হেই নহয় মই যামে হাপা ঐ আমেরিকা জাপান কবাত যাবি না ফুলবামত যাবি এ আপুন বুলি ভাবো কারণে তো কাটা খসা কথা কও কিন্তু তই কিন্তু কাকো নকবি ও সেনি সুগার তই যদি মোক আপুন বুলি ভাবছিয়া তোর মোর উপর এইখানেও বিশ্বাস নাই না আছে হাপা এনকে কথা কইনি তই কি দুখ লগে দে হে ও তেনে হলি তাড়াতাড়ি টকিং স্টার্ট মই বাসা হিলুর লগত পলাই যাম হ্যাঁ ঐ তোর মূরত অগ্নি দিমিয়া পাচ্ছি নে মাখি দিমিয়া পাচ্ছি এ তই যি তার লগত পলাই যা স্টুপিড গাল আকুই দিমে পারা নাই র হিলৰ ঘন্যাকে যি মোক গালত কংগ্রেস সাব হইছি ইছেন মই বিজেপি হই ফেলে তাতে প্রতিশোধ লবা যাম ঐ ত মহাভারতর হকুনি নেকি এ প্রতিশোধ লওয়া যে তাতকে তো এটা উগ্রপন্থী লগে তাক বোমা দি উড়ে না ডাকে ওয়ে ব্রাশ কর দি তার উপরত মই প্রতিশোধ লম তিতে মোৰ শান্তি লাগব ঐ আমাৰ অসমতো মাৰা কাটা মানুহৰ অভাৱ নাই ওপা তোক তো মই বহুত দিন দেখা নাপাম তোৰ গালখান একবাৰ চিমটে চাওঁ দি স্টপ ইট আই হেট ইউ তোৰ ওপৰত থকা মৰম চেনে মোৰ চব দিলে দৈ গেছি কিনো কথা কৈ থাকাই হাপা মই বহুত সোনকালে ঘূৰি আহিম নহয় হে তই যি কৰা কৰকে জুতি মৰা মৰকে যা যাম কিন্তু তাৰ আগতে মই তোৰ গালখান একবাৰ চিমটে চাওঁ কি মরার নয়া বস্তু এই এই মরবো ব্যক্তি কবার হেদলতা পাতর দরে গুণ লব ও টিরি থাকা মানুষটাতে যায় যা জি করে করো আমিনে আমার সাথে বিয়া হইলে তুমি কোন অবস্থরীয় বাপ পাবা না আল্লাহ দিলে আমার সব আছে একটা অবস্থরীয় বাবা চাল কি আসাল তোমার তুমি আইয়া হে অভাবটা পূরণ করে দিছ তাই নেহি তাহলে এত কষ্ট করে মনি হেরি বস্তু বেছো কেন হে তেরি পাগলি এই কথাটা আমার সবাই হইস করে যে আমি এত রই দিব কষ্ট করে সাইকেল মারে মারে মনি হারি বেশি কে বিজনেস করা আমার শখ আর কি জানো সাইকেল চালাইলে চেহারা ভালো হয়ে থাকে বডি উঠি ভালো হয় বাবা তুমি কিন্তু ব্যতিক্রম মানুষ কারো সাথে মিলি নাই আমাগো বাবা আমার বিজনেস নিয়ে আসুরির বাবা তো আমার কই আব্বা ঘরে বইয়া তো ঠেঙ্গের উপরে ঠেং তুইলে তেহা বিজনেস এর দিকে আলকাই যাবো তাই নেহি তেলে তোমার আব্বা কি বিজনেস করে আব্বা বিজনেস করে তোমার বাবা 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 তার মানে কি করে এ ব্রহ্মপুত্র নদীতে থালি নিয়ে যায় থালি নিয়ে ওদিকে বালু উঠে দুইয়া 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 ওদিকে সোনা বার করে সোনার বিজনেস টে হাই টে হা মেলা টে হা তাই নি তোমার মা কি হলো আমি কত সুর ছিলাম আমি জানি না কিন্তু আমি সুর থাকতেই মা মারা গেছে মার মুখকে মনাসাল আমার তাও মনে নাই তারপরে তোমার আব্বা বিয়া করে নাই না না বাবার বিয়া বাড়ি করা ধান্দা নাই বাবার জন্য আমি সব কিছু আমারে পাইলে বাবার আর কিছুই লাগে না তাহলে আমি তোমাকে বাড়িতে বিয়া হইয়া মেলা সুখী হম হো আরে আমার বাড়িতে সুখী সুখ সুখী সুখ একবার খালি যাও তার মানে সুখের সীমাই নাই তাই নাকি এই মিঠা জনক আমার রহিলের লগতে থাকবো দিব লাগব ডালিমির ঘর তো কার লগত থাকবো কিয়া ডালিমি নাই নাকি ডালিমির লগত থাকবো নাই আমার রহিলের লগত থাকবো দুজনে একেলগে থাকিলে ভাল পাবো কিন্তু দেখুন একেলগে থাকি আকু রাতিও থাকব লাগে না থাকবা না তুমি থাকিলে না কি হব আমার মিঠা জনক পড়া ভাল কথা গিলা শিখবা পারবো ঘরতে কে সমনীয়া লক্ষণগ থাকিলে বিরাট ভয় লাগে আগতে এই জিলি আর সিলিয়া কম বিহু দেখুয়া গেল না
আৰু কেদিমান যদি হিহত আমাৰ ঘৰত থাকি হয় আমাৰ ৰহিলাও বেয়া হৈ গল হয় মোৰ ভতে যদি শ্ৰীষ্টান হয় না সেই কাৰণে ৰহিলাৰ লগতে থাকিব নহব ডালিমিৰ লগতে থাকক তাই হে সাহেব এম সাহেব তুমি ইমান সৰু কথাটাকে মাথা মাৰি আছা মই এটা কথা কওঁ শুনচোন সাহেব কেনে কথা মোৰ বিচনাখন দেখোন ইমান ডাঙৰ মই অকলে ঘুমাওঁ তাই দেখোন এটা চাইডত ঘুমাব পাৰে এইগিলা কথা ক'ব নালাগে গোন্ধ তোৰ নালাগে ভালহে লাগে মই তার ঘুণ্যাকক প্রতিশোধ লয়ে এরিম তোর যদি ইমান প্রতিশোধ লওয়ার মনে আছে তুই দেখুন তাক রাস্তার ঢল দিয়ে কি গম পাই যাব এই শ্রেণী জান কি বস্তু ভাল কথা কলো দেখোন মারো মারোকা থাকা মোর বিয়াখান পাতি থৈ যাবি দে তুই যেতিয়া এখন ঘরের পে গুছি যাবি মোকাই মরম করা মানুষ নহব মানে জানো তুই মোর মেইন ভগবান কি করে গিয়া